হ্যালো ভিউয়ার্স, আজ আবার আমরা নতুন আরেকটি জিকে সেট নিয়ে চলে এসেছি। আপকামিং যে সমস্ত এক্সাম সামনে আসছে সেই সমস্ত এক্সামের জন্য এই জিকে কোশ্চেনগুলি খুবই কার্যকরী। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় হাওড়া ও দিল্লির মধ্যে, বোম্বে ও থানের মধ্যে, হাওড়া ও বোম্বের মধ্যে, না উপরের কোনোটি? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, বোম্বে ও থানের মধ্যে। নেক্সট, লাল বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ কি? রক্তের রং লাল তাই, না বাতাসের অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে? লাল রং সহজলভ্য, না লাল রং চোখের ক্ষেত্রে শুভকর? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, বাতাসের অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে। নেক্সট, একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটো অসমান বল প্রয়োগ করা হলো, এর ফলে বস্তুটির কেবলমাত্র বৃত্তাকার গতি থাকবে, কেবলমাত্র রৈখিক গতি থাকবে, বৃত্তাকার বা রৈখিক কোনো গতিই থাকবে না, বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতি থাকবে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতি থাকবে। নেক্সট, পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হলো গাজর, আলু, চিনেবাদাম, না শালগম? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, আলু। নেক্সট, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে? তিনি হলেন সমুদ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন, না প্রথম কুলোতুঙ্গ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, হর্ষবর্ধন। নেক্সট, বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে রাষ্ট্রসংঘ, এশিয়ার উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, না বিশ্ব বাণিজ্য সংস্থা? সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার সি, বিশ্ব ব্যাংক। নেক্সট, জনগণনা 2011 অনুসারে ভারতে 35 বছর কম বয়সী জনসংখ্যার ভাগ হল 50%, 55%, 60%, না 65%? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 65%। নেক্সট, মৌলিক অধিকার অনুযায়ী একটি সমবায় সমিতি গঠনের অধিকার কোথায় দেওয়া আছে? 16তম সংশোধনী আইন 2009, 79তম সংশোধনী আইন 2014, না 45তম সংশোধনী আইন 2018, না 97তম সংশোধনী আইন 2011? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, 97তম সংশোধনী আইন 2011। নেক্সট, কোনো অতিপরিবাহী পদার্থের উষ্ণতা সংকটপূর্ণ তাপমাত্রার নিচে ঠান্ডা করা হলে তার যে ধর্মটি কমে একেবারে শূন্যে পরিণত হয় তা কি? সামগ্রিক প্রতিরোধ, ভোল্টেজ, রোধ, না পরিবাহিতা? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, রোধ। নেক্সট, নিম্নলিখিত সমুদ্রাঞ্চলগুলির কোনটিতে প্রবাল প্রাচীর দেখা যায় না? পক প্রণালী, কচ্ছ উপসাগর, মান্নার উপসাগর, না সুন্দরবন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, সুন্দরবন। নেক্সট, নিম্নলিখিত কোন খেলায় ভারত 1928 থেকে 1956 সাল অবধি পরপর পদক জয় করেছে? হকি, কবাডি, ক্রিকেট, না বাস্কেটবল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, হকি। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক পদার্থ? আয়োডিন, ক্লোরিন, ফ্লোরিন, না ব্রোমিন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ফ্লোরিন। নেক্সট, রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, না উত্তর মহাসাগর? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, আটলান্টিক মহাসাগর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের হিসাবাধ্যক্ষ এবং মহানিরীক্ষকের উল্লেখ করা রয়েছে? ধারা 180, ধারা 148, ধারা 123, না ধারা 162? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ধারা 148। নেক্সট, আহমদিয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ আলী, মির্জা গুলাম আহমেদ, না হাজি
শরীয়তুল্লাহ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, মির্জা গুলাম আহমেদ। নেক্সট, নিম্নলিখিত কোন পদার্থটি সাত টক এবং উহা নীল লিটমাসকে লাল করে? অম্ল, অ্যালকালি, লবণ না ক্ষার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, অম্ল। নেক্সট, ওক এবং চেস্টনাট গাছ হল কঙ্কটময় কণ্টকময় উদ্ভিদ, চিরহরিৎ বৃহৎপত্র উদ্ভিদ, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ না ম্যানগ্রোভ উদ্ভিদ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, চিরহরিৎ বৃহৎপত্র উদ্ভিদ। নেক্সট, নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে 1928 সালে ব্রিটিশ অফিসার জন স্যান্ডার্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলেন? বালগঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং না সিআর দাস? সঠিক উত্তরটি হল অপশান নাম্বার সি, ভগৎ সিং। নেক্সট, পঞ্চায়েত রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, জেলা পরিষদ। নেক্সট, এবং আমাদের শেষ প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে? রাষ্ট্রপতি, সংসদ, সুপ্রিম কোর্ট না কেন্দ্রীয় মন্ত্রিসভা? সঠিক উত্তরটি হল অপশান নাম্বার সি, সুপ্রিম কোর্ট। বন্ধুরা, আশা করছি আমাদের এই জিকে সেটগুলো তোমাদের খুবই ভালো লাগছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এন্ড শেয়ার করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।